জীববিজ্ঞান ডিজিটাল ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি জিনতত্ত্ব বিবর্তন অধ্যায় থেকে মেন্ডেলের প্রথম সূত্রটি উদাহরণ সহ ব্যাখ্যা করব। এর আগের ক্লাসে তোমাদেরকে মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র পড়ানো হয়েছে। প্রথম সূত্রটি তারপরেও আরেকবার মনে করিয়ে দেই। প্রথম সূত্রটা হচ্ছে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর বা জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জনন কোষ সৃষ্টির সময় পরস্পর হতে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে যায়। এই সূত্রকে মনোহাইব্রিড ক্রস সূত্র, ইংরেজিতে ল অফ মনোহাইব্রিড ক্রস, বা জনন কোষ শুদ্ধতার সূত্র, ইংরেজিতে ল অফ পিউরিটি অফ গ্যামিট, বা পৃথকীকরণ সূত্র ল অফ সিগ্রিগেশন বলা হয়ে থাকে। এক্ষেত্রে মেন্ডেলের প্রথম সূত্রটি ব্যাখ্যা করার জন্য আমরা একটি কালো বর্ণের গিনিপিকের সাথে একটি বিশুদ্ধ হোমোজাইগাস বাদামি বর্ণের গিনিপিকের মধ্যে ক্রস ঘটিয়ে ব্যাখ্যা করব। আমরা সবসময় প্রকট বৈশিষ্ট্য জিনটিকে ক্যাপিটাল লেটারে লিখব এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য জিনটিকে স্মল অক্ষরে লিখব, আর ধরে নেব কালো বর্ণ বাদামি বর্ণের উপর প্রকট। মেন্ডেলের মতে আমরা জীবের প্রত্যেকটি বৈশিষ্ট্য একজোড়া জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে। এক্ষেত্রে এখন আমরা প্রথম সূত্রটা ব্যাখ্যা করব। মনে করি কালো বর্ণের প্রকট বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল বি, বাদামি বর্ণের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন স্মল বি। প্রথম সংকর পুরুষ হচ্ছে F1, হচ্ছে প্রথম জেনারেশন বা প্রথম বংশধর। দ্বিতীয় সংকর পুরুষ F2। মেন্ডেলের মতে প্রতিটি বৈশিষ্ট্যের জন্য দুটি জিন নির্দিষ্ট, তাই গিনিপিকের বিভিন্ন বর্ণের প্রাণীদের জিনোটাইপ হবে বিশুদ্ধ হোমোজাইগাস কালো বর্ণের গিনিপিকের জিনোটাইপ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি। দুই নম্বরে বিশুদ্ধ হোমোজাইগাস বাদামি বর্ণের গিনিপিকের জিনোটাইপ স্মল বি স্মল বি। সংকর হেটারোজাইগাস বাদামি বর্ণের গিনিপিকের জিনোটাইপ ক্যাপিটাল বি স্মল বি। আমরা মনে রাখবো গিনিপিকের কালো বর্ণ বাদামি বর্ণের উপর প্রকট। হোমোজাইগাস কথাটার অর্থ তোমাদের নিশ্চয়ই মনে আছে, একই প্রকৃতির জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলো কি হবে, একই প্রকৃতির বা একই রকমই হবে। আর হেটারোজাইগাস যেগুলো সেগুলো হচ্ছে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দুটি অসম প্রকৃতির বা ভিন্ন রকম হবে। এখন F1 জনুর ফলাফল, পিতা মাতার ফিনোটাইপ। ফিনোটাইপ কথাটার অর্থ হচ্ছে কি, জীবের বাহ্যিক লক্ষণ বা বৈশিষ্ট্য। আর জিনোটাইপটা হচ্ছে প্রতীক দিয়ে বোঝানো হয় পিতা মাতার। এখানে F1 জনুর ফলাফলটা যখন বলবো ব্যাখ্যা করব, পিতা মাতার ফিনোটাইপ আমরা ধরেছি হোমোজাইগাস কালো বর্ণের গিনিপিক পিতা, চিহ্নটা হচ্ছে পিতার, আর বাদামি বর্ণের গিনিপিক মাতা, হোমোজাইগাস। এগুলো পিতার জিনোটাইপ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি নিয়েছি এবং মাতার গ্যামিট স্মল বি স্মল বি। গ্যামিট উৎপন্ন হবে পিতার ক্যাপিটাল বি ক্যাপিটাল বি লাল রং এবং মাতার স্মল বি স্মল বি। চেকার বোর্ডে F1 জন্য ফলাফল দেখো, পিতার গ্যামিট গুলোকে উপরের দিকে বসানো হয়েছে এবং মাতার গ্যামিট গুলো বাঁ দিকে বসানো হয়েছে। মাতার বাঁ দিকের একটি করে গ্যামিট উপরের পিতার গ্যামিটের সঙ্গে মিলিত হবে। আর আমরা প্রকটটাকে আগে লিখব, প্রচ্ছন্নটাকে পরে লিখব। মাতার স্মল বি পিতার ক্যাপিটাল বি সাথে মিলিত হবে। প্রথমে ক্যাপিটাল বি স্মল বি, হেটারোজাইগাস কালো বর্ণের গিনিপিক, তারপরে ক্যাপিটাল বি স্মল বি কালো বর্ণের হেটারোজাইগাস গিনিপিক, তারপরে দ্বিতীয় ইয়েতে হেটারোজাইগাস কালো বর্ণের গিনিপিক ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি হেটারোজাইগাস কালো বর্ণের গিনিপিক। এখানে F1 জনুতে
বংশধরের সবগুলোই কি হলো হেটারোজাইগাস কালো বর্ণের গিনিপিগ উৎপন্ন হলো। F1 জনজাতি সৃষ্ট গিনিপিকের গাত্র বর্ণ বা গায়ের রং হলো কালো বর্ণের। আবার আমরা F1 জনুর গিনিপিকদের মধ্যে সংকরায়ন করলে দ্বিতীয় সংকর পুরুষের ফলাফল হবে F2 জনুর ফলাফল হবে পিতামাতার ফিনোটাইপ ধরবো আমরা হেটারোজাইগাস কালো বর্ণের পিতা হেটারোজাইগাস কালো বর্ণের মাতা। পিতার জিনোটাইপ পিতামাতার জিনোটাইপ লিখবো, লিখে পিতার জিনোটাইপ ধরবো হচ্ছে B b, মাতার জিনোটাইপ B b, গ্যামিট পিতার B b, মাতার B b। এই ক্ষেত্রে আবার পিতারটা হলো মাতারটা লাল রং ঢাক নিয়েছি। পিতার গ্যামিট B b উপরে এবং মাতারটা ডান বাপাশে B b লাল রঙের। তাহলে প্রকট জিনগুলো তো আগে লিখবো, প্রচ্ছন্নটা পরে লিখবো। B b মাতার একটা লাল একটা হলুদ মিলিত হয়ে হেটারোজাইগাস হোমোজাইগাস একই রকম, যেহেতু B b হোমোজাইগাস কালো বর্ণের গিনিপিক। তারপরে দ্বিতীয়টাতে B b হেটারোজাইগাস কালো বর্ণের গিনিপিক। পরের গ্যামিটটা B b হেটারোজাইগাস কালো এবং b হোমোজাইগাস বাদামি। F2 জনুতে এখানে একটা হোমোজাইগাস বাদামি উৎপন্ন হলো জীব, আর চার তিনটাই হচ্ছে কালো বর্ণের, এটা হোমো আর দুটো হেটারোজাইগাস গিনিপিগ। এখন আমরা F2 জনের ক্ষেত্রে গিনিপিকের জিনোটাইপিক অনুপাত লিখব, B b অনুপাত B b অনুপাত B b অনুপাত b b, সমান সমান হচ্ছে B b একটা এক রকমের জিন, B b আছে দুটো দুই, b আছে একটা এক। তাহলে F2 তে সৃষ্ট গিনিপিকের জিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1 এবং ফিনোটাইপিক অনুপাত হচ্ছে কালো অনুপাত বাদামি। এখানে কালো আছে তিনটি B b, কালো হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এর জন্য তিন প্রকাশিত হলো তিন, আর একটা হচ্ছে বাদামি এক। এইভাবে আমরা মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত জিনোটাইপিক অনুপাত পেলাম 1:2:1 এবং ফিনোটাইপিক অনুপাত পেলাম 3:1। তাহলে তোমরা বাড়িতে নিজেরা একটু প্র্যাকটিস করবে, একটি বিশুদ্ধ লম্বা ডানা ড্রসোফিলা মাছির পিতা তার জিনোটাইপ নিবা L l, আর মাতা খাটো বিশুদ্ধ খাটো ডানা বিশিষ্ট ড্রসোফিলা মাছির l l নিয়ে মাছ ক্রস ঘটিয়ে প্রথম সূত্রটা ব্যাখ্যা করবে। অথবা একটি বিশুদ্ধ লম্বা মটরশুঁটি গাছের সাথে লম্বার বৈশিষ্ট্য নিবা T pt এবং একটি বিশুদ্ধ খাটো মটরশুঁটি উদ্ভিদের সাথে সেটা হচ্ছে t t মধ্যে ক্রস ঘটিয়ে তোমরা প্রথম সূত্রটি ব্যাখ্যা করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।